এখন বাংলায় একটি কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের এই চিন্তাভাবনাগুলো যখন 25শে ডিসেম্বর আপনারা, আমরা সবাই জানি রাজ্যে একটা বড় উৎসবের পরিবেশ থাকে এবং প্রচুর লোকাগম হয় এবং জনসমুদ্র আমরা দেখলাম পার্ক স্ট্রিটে, বর্ষবরণ অনুষ্ঠানেও বিভিন্ন জায়গায় জনসমুদ্রর মতো পরিস্থিতি দেখা দিয়েছে, স্বাভাবিকভাবে এই চিন্তাভাবনাগুলো তার আগে করতে হতো। এখন আমার মনে হচ্ছে অলরেডি আমরা অনেকটা দেরি করে ফেলেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কিন্তু সঠিক সময়টা আমার মনে হয় পেরিয়ে গেছে। আনন্দ করার পাশাপাশি সতর্কতা অবলম্বন করাই কোভিড থেকে বাঁচার একমাত্র পথ মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কোভিড এবং তার পাশাপাশি অমিক্রন, নতুন করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, তাদের সংক্রমণের মাত্রা বাড়িয়েছে উদ্বেগজনকভাবে, যা আমাদের সকলের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। নতুন বছরে আপনারা সবাই আনন্দ করবেন, কারণ নতুন বছর মানেই আমাদের সকলের কাছে এটা একটা আনন্দের দিন, উৎসবের দিন। শীতের মরশুম, নতুন বছর, তাই সকলে মিলে আনন্দ স্রোতে অবগাহন করে। কিন্তু কোভিডের বিপদ আমাদের কাছ জীবন থেকে যায়নি। কোভিডের তৃতীয় ঢেউয়ে ভারতবর্ষ ক্রমশ আচ্ছন্ন হচ্ছে, তাই যা খুশি করুন, আনন্দ করার অধিকার আপনার আছে, কিন্তু আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার প্রতিবেশীর স্বার্থে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি বলে আমি মনে করি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।